ভারতের উত্তরখান্ডে একশো বত্রিশটি গ্রামে গত তিন মাসে জন্মায়নি একটিও কন্যা শিশু অবিশ্বাস্য এই তথ্য প্রকাশ করেছে উত্তরকাশী জেলার স্বাস্থ্য দফতর প্রতিবেদনে বলা হয় গত তিন মাসে উত্তরকাশীর দুন্ডা ভাটোয়ারি এবং নাওগা ব্লকের গ্রামগুলোতে মোট দুশো ষোলোটি শিশুর জন্ম হয়েছে যারা সবাই ছেলে শিশু বিষয়টি এরই মধ্যে ভারত জাতীয়ভাবে নাড়া দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছে ভারতের স্বাস্থ্য খাতকে কন্যা শিশুর ভ্রূণ হত্যা নিষিদ্ধ করা সত্ত্বেও সাম্প্রতিক এই ঘটনা প্রমাণ হচ্ছে যে বিভিন্ন অঞ্চলে এখনও এই কুসংস্কারের চর্চা রয়েছে ভারতে শিশু মৃত্যুর হার তুলনামূলক কম হলেও থেমে নেই ভ্রূণ হত্যা একটি শিশু পৃথিবীর মুখ দেখার আগেই মা বাবার সিদ্ধান্তে গর্ভে থাকতেই হত্যা করা হয় পুত্র সন্তানের আশায় বহু বছর ধরেই ভারতে চলছে এই কন্যাশিশুর ভ্রূণ হত্যাযজ্ঞ দু হাজার সালে সরকার বেটি বাঁচাও বেটি পড়াও নামে প্রচারণা শুরু করেন যাতে আইন করে কন্যা শিশুর ভ্রূণ হত্যা নিষিদ্ধ করা হয় এমনকি নিতান্ত প্রয়োজন ছাড়া আলট্রাসোনো পরীক্ষা এবং হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষকে শিশুর লিঙ্গ সম্পর্কে অভিভাবককে কোনো তথ্য না দেওয়ার নিয়ম জারি করা হয় কিন্তু তা সত্ত্বেও থেমে নেই ভ্রূণ হত্যা যার জ্বলন্ত প্রমাণ ভারতের উত্তরাখণ্ডের এই গ্রামগুলো অবিশ্বাস্যভাবে যেখানে গেল তিন মাসে শুধু ছেলে শিশুই জন্মেছে এটাকে কাকতালীয় ঘটনা হিসেবে মানতে নারাজ ওই অঞ্চলের চিকিৎসক ও জেলা ম্যাজিস্ট্রেট এটা কোনো মতেই হতে পারে না অবশ্যই লুকিয়ে একটা চক্র বেআইনি জেলা জুড়ে অবাধে কন্যা ভ্রূণ হত্যা চালাচ্ছে এই অপরাধ রুখতে সরকার ও প্রশাসন কোনো কাজ করছে কিনা জানি না উত্তরাধিকার ও উপার্জন ধরে চলছে এই কন্যা হত্যা এমনকি অনেক ক্ষেত্রে জন্মের পরও মেরে ফেলা হচ্ছে কন্যাশিশুকে আবার অনেকে দিয়ে দিচ্ছে এতিমখানায় জরিপে দেখা গেছে ভারতের বিহার সহ উত্তরপ্রদেশের বেশিরভাগ জেলাতেই পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক কম কমিদি